আজকে আমরা কথা বলবো এসএসসি ম্যাথ বাস্তব সংখ্যা থেকে। তো এখানে আমরা নির্দিষ্ট কিছু টপিকস আলোচনা করব। এক নম্বর টপিকস হচ্ছে যে ঊর্ধ্বসীমা বা আপার বাউন্ড, দুই নম্বর হচ্ছে ঊর্ধ্বসীমিত বাউন্ডেড অ্যাভোভ, এবং ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা। এখানে আমরা এটাকে বলি লিস্ট আপার বাউন্ড, আর এটাকে বলি আমরা সুপ্রিমাম। ঠিক আছে, তো এই পয়েন্টগুলো কি বা এই কথাগুলো কি বোঝায় এটা আমরা দেখব। এবং এটা সবচেয়ে সহজ রিপ্রেজেন্টেশন হচ্ছে যে একটা সংখ্যা রেখা যদি আমরা বুঝি। আচ্ছা, তো আগে আমরা যে বাস্তব সংখ্যার যেই সংখ্যার এখানে আছে বাস্তব সংখ্যা সেটা আমরা দেখি। যদি এইটা আমাদের বাস্তব সংখ্যা রেখা হয়, ধরলাম এটা আমরা বাস্তব সংখ্যা রেখা, সো এইদিকে আমাদের মাইনাস ইনফিনিটি আর এইদিকে আমাদের প্লাস ইনফিনিটি। ঠিক আছে, মাঝখানে আমাদের জিরো, এখানে ওয়ান টু এভাবে করে এটা ইনফিনিটি পর্যন্ত যাবে, এদিকে মাইনাস ওয়ান মাইনাস টু এভাবে করে। এবং এই বাস্তব সংখ্যার মধ্যে শুধু যে ওয়ান টু আছে এরকম, এখানে চাইলে আমরা পয়েন্ট ফাইভ খুঁজে বের করতে পারবো, চাইলে আমরা ওয়ান পয়েন্ট জিরো 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 ওয়ান, মানে এই যে পয়েন্টটা আমরা ওয়ান পয়েন্ট জিরো 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 ওয়ান এরকম নাম্বারও আমরা খুঁজে বের করতে পারবো। রুট টু এখানে আমরা পাবো মাঝখানে কোনো এক জায়গায়, ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর টু এরকম এখানে রুট টু এখানে পাওয়া যাবে, তাহলে সব কিছুই এর মধ্যে আমরা পাবো। আচ্ছা, কাল্পনিক নাম্বার বাদে বাদ বাকি যত রিয়েল নাম্বার আছে সব রিয়েল নাম্বারগুলো আমরা এখানে কোথাও না কোথাও খুঁজে পাবো। ঠিক আছে, তো এখন এই রিয়েল নাম্বারের একটা আমরা সেট নিব। হ্যাঁ, এইগুলো প্রত্যেকটাই কোনো না কোনো সেটের ক্ষেত্রে আমরা ইউজ করব। তো আমরা এই রিয়েল নাম্বারের একটা সাবসেট নিব। আমরা ধরলাম যে একটা এটা আমাদের রিয়েল নাম্বারের সেট, এটা হচ্ছে আমাদের রিয়েল নাম্বার, এটা হচ্ছে রিয়েল নাম্বার সেট। তো এর ভিতর থেকে কোনো একটা সেট আমি নিব, এখান থেকে এত সাব একটা অংশ একটা পার্ট সাবসেট, তো এইটা আমরা নাম দিলাম, এটার নাম হচ্ছে এস, যেখানে আমরা বলছি এস সাবসেট অফ আর, আর এর একটা উপসেট। এসটা কি দেখেন, যেহেতু আর থেকে আমি এসটা কেটে নিয়েছি তাহলে এসটা হচ্ছে আর এর একটা কি হবে উপসেট। ঠিক আছে, আচ্ছা, তো এই উপসেটের যেটা একদম সবচেয়ে বড় যে পয়েন্ট, এই উপসেটের মধ্যে সাপোজ এখানে অবশ্যই অনেকগুলো সংখ্যা আছে। হ্যাঁ, তো এই এই সংখ্যার মধ্যে সবচেয়ে বড় যে সংখ্যাটা যেটা এই এস এর মধ্যে আছে, এই পয়েন্টটাকে বসি আমরা ঊর্ধ্বসীমা, এই পয়েন্টটাকে বসি আমরা ঊর্ধ্বসীমা, ঠিক আছে, এই পয়েন্টটা হচ্ছে আমাদের ঊর্ধ্বসীমা। যদি এরকম কোনো একটা সাবসেটের এরকম ঊর্ধ্বসীমা পাওয়া যায় তাহলে এই সাবসেটকে বলে তখন ঊর্ধ্বসীমিত সেট, এই সেটকে তখন আমরা বলবো ঊর্ধ্বসীমিত সেট, ঊর্ধ্বসীমিত সেট। তাহলে আমরা ঊর্ধ্বসীমিত কথাটা ইউজ করব যদি কোনো সেটের বা যদি কোনো সাবসেট, যেটা মানে এটা একটা সেট, এটা একটা সাবসেট, যেটাই হোক, তো এস যেহেতু একটা সেট, তাহলে কোনো একটা সেটের যদি ঊর্ধ্বসীমা থাকে বা আপার বাউন্ড থাকে, এটাকে ইংরেজি নামও মনে রাখবেন সুবিধার জন্য, আপার বাউন্ড, আপার বাউন্ড, তাহলে কোনো একটা সেট, সেট কিন্তু এতটুকু বা আমরা যে সাবসেটের কথা বলছি যেটা আর থেকে আমরা নিয়েছি আর এর সাবসেট, এটা এই সেটটা আমাদের আলোচ্য বিষয়, আলোচ্য বিষয় কোনটা আমাদের এস, এস এস এর যদি একটা ঊর্ধ্বসীমা থাকে তাহলে এসটাকে আমরা বলি ঊর্ধ্বসীমিত সেট। ঠিক আছে, বা আমাদের এখানে বলি আমরা এটাকে বাউন্ডেড অ্যাভোভ, হ্যাঁ বাউন্ডেড অ্যাভোভ সেট, ঊর্ধ্বসীমিত ইংরেজি হচ্ছে বাউন্ডেড, বাউন্ডেড অ্যাভোভ। আচ্ছা, এরপরে হচ্ছে দেখেন এইটা যদি ঊর্ধ্বসীমা হয় বা এইটা যদি এই সেটের হাইয়েস্ট পয়েন্ট হয় তাহলে এই সেটের বাইরেও দেখেন কিছু পয়েন্ট আছে। তো সাপোজ আমরা এখানে উদাহরণ হিসেবে যদি আমরা একটা নাম্বার লিখি, এখানে মনে করেন যে এটা ওয়ান, এখান থেকে ওয়ান থেকে শুরু হয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন পর্যন্ত, সাপোজ তো নাইন পর্যন্ত আমরা এই সেটটাকে তুলনা করতেছি, মানে এস এস এর মান হচ্ছে আমরা কি নিলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন, তো এতটুকু আমরা বললাম একটা সেট, সেটা হচ্ছে এস। এস এর দেখেন একটা ঊর্ধ্বসীমা আছে, মানে এটার একটা শেষ আছে, যেখানে যে শেষ হয়ে যাচ্ছে বা যেখানে যে শেষ হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে, ঠিক আছে,
সেই পয়েন্টটাকে আমরা বলছি এটা একটা ঊর্ধ্বসীমা, একটা ঊর্ধ্বসীমা। কিন্তু এই সেটের বাইরেও রিয়েল নাম্বারে আরও কিছু সংখ্যা আছে, যেমন এখানে 10 আছে বা এখানে 9.1 ওয়ানও বলতে পারেন, এই যত পয়েন্ট আছে 9.00000001ও বলতে পারেন, যেটা এই সেটের ঠিক পরে। তাহলে এই সেটটাও কিন্তু আমাদের একটা ঊর্ধ্বসীমা হবে। তারপরে এই যে 10 এটাও দেখেন আমরা চাইলে এটার ঊর্ধ্বে ঊর্ধ্বে বলতে পারি, ঊর্ধ্বসীমা বলতে বলা হচ্ছে এটার ঊর্ধ্বে কোনটা, এর উপরে কোনটা। এইগুলো দেখেন প্রত্যেকটা এটার উপরে 11, 12 বা এর মাঝখানে যত সংখ্যা আছে সবগুলোই কিন্তু কি বলেন তো এই সেটটার উপরের দিকে আছে বা এই সেটটার উপরে আছে বা এই সেটটার সর্বোচ্চ যে পয়েন্টটা তারও উপরে আছে। এইগুলো সবই ঊর্ধ্বসীমা, এটা একটা ঊর্ধ্বসীমা, এটা একটা, প্রত্যেকটাই ঊর্ধ্বসীমা। যেই কারণে আমরা এখানে ব্যবহার করি ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা, কারণ এর তো শেষ নাই, এখানে আপনি কি কোনে কি শেষ করতে পারবেন, এটা ইনফিনিটি পর্যন্ত চলে যাবে, তাহলে ঊর্ধ্বসীমা শেষ নাই এখানে। এই জন্য আমরা সবসময় ইউজ করি ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা, মানে এই সবগুলো ঊর্ধ্বসীমার মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম কোনটা। তাহলে এইটা দেখেন এই সেটের মধ্যে ইনক্লুডেড ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা হচ্ছে আমাদের কত, 9। আমরা কিন্তু এখানে বলতে পারবো না ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা, কারণ এটা ঊর্ধ্বসীমা না, ঊর্ধ্বসীমা হচ্ছে আমার এই যে এই সেটটা যেখানে শেষ হয়ে যাচ্ছে এখান থেকে শুরু করে এর পরেরগুলো হচ্ছে এই সেটের ঊর্ধ্বসীমা। ঠিক অনুরূপভাবে আমাদের নিম্ন সীমা কোথায়, তাহলে এই সেটটা যেখানে আমাদের শুরু হয়েছে এখান থেকে এর এই পাশ সবগুলো সেটার নিম্ন সীমা। তাহলে এই নিম্ন সীমা হচ্ছে কি কোনো একটা সেটের যেটা লোয়েস্ট পয়েন্ট বা এর থেকেও লোয়েস্ট পয়েন্ট, একটা সেটের লোয়েস্ট পয়েন্ট। তাহলে দেখেন এই সেটটা হচ্ছে আমাদের এস, এটা লোয়েস্ট পয়েন্ট কত, 1, বা এর থেকেও লোয়েস্ট যে। তাহলে আমরা এটাকে এভাবে বলতে পারি যে কোনো একটা সেটে যেই পয়েন্টটা সবচেয়ে ছোট বা এর থেকেও যারা ছোট, তাহলে এইটা দেখেন সবচেয়ে ছোট হচ্ছে কোনটা আমাদের 1, তাহলে এর থেকেও যারা ছোট সেটা কারা কারা, 0, -1, -2 বা এর মাঝখানে যেসব সংখ্যাগুলো আছে, এর মাঝখানে যেসব সংখ্যাগুলো আছে, এইভাবে করে এই পিছনে অসীম পর্যন্ত এইগুলো সবই কি এর নিম্ন সীমা। তাহলে আমরা ঊর্ধ্বসীমার ক্ষেত্রে ওইভাবে বলতে পারি যে কোনো একটা সেটের সর্বোচ্চ যে পয়েন্টটা এবং এর চেয়ে বড় যে পয়েন্টগুলো সেটাই হচ্ছে এটার ঊর্ধ্বসীমা। কি বলেছি, তাহলে কোনো একটা সেটের সর্বোচ্চ যে পয়েন্টটা বা সর্বোচ্চ যে সংখ্যাটা অথবা এর চেয়ে বড় যে সংখ্যাগুলো আছে সেটাই হবে তার কি ঊর্ধ্বসীমা। তাহলে এই ঊর্ধ্বসীমাগুলো মানে কোনো শেষ না, এখানে যত যাবেন সামনের দিকে সবগুলোই দেখেন এটার ঊর্ধ্বসীমা। আপনি আমি যদি বলি এটার জন্য 12, তাহলে এই সেটের জন্য 12 হচ্ছে একটা অবশ্যই ঊর্ধ্বসীমা, যদি বলি 13 অবশ্যই এটা ঊর্ধ্বসীমা, যদি বলি 14 অবশ্যই ঊর্ধ্বসীমা, কারণ এর সর্বোচ্চ যে পয়েন্ট তার চেয়ে ওইগুলো কি বড়। আচ্ছা যদি বলি 8, তাহলে কি হবে, না 8 বলতে হবে না, কারণ এইটার চেয়ে বড় এই সেটের মধ্যে একটা সংখ্যা আছে সেটা হচ্ছে 9, তাই না? তাহলে বললে 9 অথবা 9 এর পরে বলতে হবে। তাহলে আমাদের সর্বোচ্চ পয়েন্টটা নিতে হবে এই সেটের এবং সর্বনিম্ন পয়েন্টটা নিতে হবে। তাহলে আমাদের এই সর্বোচ্চ পয়েন্টের পয়েন্ট সহ সামনের দিকে যে পয়েন্টগুলো আছে সবগুলোই হচ্ছে ঊর্ধ্বসীমা, এবং সর্বনিম্ন পয়েন্ট থেকে শুরু করে পিছনে যতগুলো পয়েন্ট আছে সবগুলোই হচ্ছে আমাদের কি নিম্ন সীমা, ঠিক আছে, বা এটা লোয়ার বাউন্ড, নিম্ন সীমা বা লোয়ার বাউন্ড, লোয়ার বাউন্ড, ঠিক আছে। তাহলে এটাকে বুঝতে আমরা লোয়ার বাউন্ড। তাহলে নিম্ন সীমিত, তাহলে যেই সব সেটের নিম্ন সীমা আছে সেই সেটগুলোকে আমরা বলি লোয়ার বাউন্ড। যেমন এই সেটটা, এই সেটেরও দেখেন একটা নিম্ন সীমা আছে, এই নিম্ন সীমা কত, 1, এখানে 0, -1, -2, -3 বা এর মাঝখানে আমাদের -1.5, সব কিছুই এটা কি বলেন তো নিম্ন সীমা। তাহলে যেই সব সেটের আমাদের নিম্ন সীমা আছে সেই সেটগুলোকে আমরা বলি নিম্ন সীমিত সেট। তাহলে এই সেটটাকে আমরা যেমন ঊর্ধ্বসীমিত বলতে পারি তেমনি এখানে আমরা নিম্ন সীমিত বলবো। এবং যদি একই সাথে কোনো সেটে এরকম ঊর্ধ্বসীমা এবং নিম্ন সীমা থাকে তাহলে এই সেটগুলোকে আমরা বলি সীমিত সেট, সীমিত সেট, সীমিত সেট, ঠিক আছে। এরকম হইতে পারে কোনো কোনো সেটে শুধু ঊর্ধ্বসীমা আছে তাহলে সেইগুলোকে শুধু ঊর্ধ্বসীমিত বলবো, কোনো কোনো সেটে শুধু নিম্ন সীমা আছে তাহলে সেটাকে নিম্ন সীমিত বলবো, আর যদি এরকম দুইটাই থাকে তাহলে সেইগুলোকে আমরা সীমিত সেট বলবো। আচ্ছা এরপরে দেখেন বৃহত্তম নিম্ন সীমা কেন ক্যালকুলেট করা হয়, কারণ এই যে নিম্ন সীমার দিকে একটু তাকান, এখানে 1 থেকে শুরু করে এর পিছনে যতগুলো আছে সবগুলোই নিম্ন সীমা, তাই না? তাহলে এটার মধ্যে আমাদের সব দেখতে হবে যে সর্বোচ্চ কোনটা বা বৃহত্তম কোনটা এগুলোর মধ্যে। তাহলে আমরা জানি বৃহত্তম সংখ্যাগুলো ডানে থাকে, তাহলে এখানে বৃহত্তম আসতে আসতে আমরা দেখবো যে এই সংখ্যাটা এখানে আছে বৃহত্তম, এবং এইটাকেই বলি আমরা বৃহত্তম নিম্ন সীমা বা ইনফিমা। আর ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা যেটা এটা, এটাকে বলি আমরা সুপ্রিমাম, বা এটাকে সংক্ষেপে SUP এই সংখ্যাতে প্রকাশ করে, তাহলে সুপ্রিমাম অফ এস, সুপ্রিমাম অফ এস, তাহলে কি হবে, সুপ্রিম
ম্যাক্সিমাম অফ এফ এস হবে এই 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 সেটের জন্য হবে আমাদের 9 আর ইনফিমাম অফ এস আই এন এফ ইনফিমাম অফ এস এটা কত হবে আমাদের এই সেটের জন্য এটা হবে আমাদের 1 তাহলে দেখেন নিম্ন সীমা একাধিক হইতে পারে নিম্ন সীমা একাধিক হইতে পারে যেমন এখানে 1 হইতে পারে চাইলে 0 হইতে পারে মাইনাস এগুলো সব নিম্ন সীমা কিন্তু যখন আমরা ইনফিমাম বলবো এই নিম্ন সীমাগুলোর মধ্যে যেটা সবচেয়ে বৃহত্তম সেটাকেই বলবো আমরা এটা ইনফিমাম আর ঊর্ধ্ব সীমা দেখেন অনেক কিছুই হইতে পারে ঊর্ধ্ব সীমা অনেক কিছুই হইতে পারে কিন্তু এই ঊর্ধ্ব সীমাগুলোর মধ্যে যেটা সবচেয়ে ক্ষুদ্রতম সেটাকে আমরা বলবো সুপ্রিমা ঠিক আছে তাহলে এই কথাটা একটু মানে ক্রিটিক্যাল কিন্তু এই চিত্র দেখলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে এবং ইংরেজি নাম মনে রাখলে ক্লিয়ার হয়ে যাবে তাহলে আমরা ধরে নিব যেটা সুপ্রিমাম সেটা একটা সেটের সবচেয়ে বড় সংখ্যাটা আর যেটা ইনফিমাম সেটা এই সেটের সবচেয়ে ছোট সংখ্যাটা এতটুকু মনে রাখলে আমরা অঙ্ক করতে পারবো তো আমরা এখন কিছু উদাহরণ সহ দেখবো যে এগুলো কিভাবে ক্যালকুলেশন করা যায় আমরা ছোট একটা উদাহরণ থেকে শুরু করি যেমন সাপোজ আমরা তালিকা পদ্ধতির সেট দিয়ে শুরু করি মনে করেন সেট এস এস একটা সেট যেটা সাবসেট অফ আর ঠিক আছে এবং এসটা আমাদের এভাবে করে দেওয়া আছে 0 1 2 3 4 5 এটা দেওয়া আছে তাহলে আমরা যদি সংখ্যা রেখা আঁকি তাহলে আমাদের যেটা আর আছে আর এর পার্সপেক্টিভে চিন্তা করতে হবে এটা হচ্ছে আমাদের আর তাহলে এখান থেকে আমাদের 0 1 2 3 4 5 এই যে এতটুকু এতটুকু হচ্ছে আমাদের এই এস মানে এটা 1 2 3 4 5 যদি এগুলো নিচে লিখে আমি একটু উপরে লিখছি তাহলে এখন দেখেন যে এইটার সুপ্রিমাম অফ এস কত হবে সুপ্রিমাম অফ এস এই সেটের সুপ্রিমাম কত হবে তাহলে এস সর্বোচ্চ পয়েন্ট কত 5 আর এর ইনফিমাম অফ এস কত হবে আমাদের 0 সর্বনিম্ন কোনটা 0 এই এই সেটের জন্য এখানে সর্বনিম্ন পয়েন্ট হচ্ছে 0 সর্বোচ্চ পয়েন্ট হচ্ছে কত 5 ক্লিয়ার তাহলে এখন তালিকা পদ্ধতি দেওয়া থাকলে এখানে খুবই সোজা এটা ক্যালকুলেশন আরেকটা দেখি যদি এরকম হয় 1 by 2 1 by 3 1 by 4 1 by 5 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 1 by 5
হচ্ছে এখান থেকে শুরু হচ্ছে এই পয়েন্টটা থেকে শুরু হচ্ছে এই পয়েন্টটা থেকে শুরু হচ্ছে এরপর আছে 1/2 1/2 মানে আমরা জানি 0.5 তাহলে 0.5 কোথায় আছে এখানে আছে এটা মনে করেন 1/2 এরপর আছে কত 1/3 1/3 মানে হচ্ছে 0.33 1/3 মানে 0.33 এটা হচ্ছে আমাদের 0.5 আর এটা তো 1 তাহলে 0.33 হবে এখানে কোথাও একজন ফিক্স হবে তাই না এখানে কোন জায়গায় হবে এটা হচ্ছে আমাদের 1/3 এবারে কোন 1/4 হচ্ছে কত 1/4 এটা আছে 0.25 তাহলে 0.25 এখানে কোথাও হবে মানে এখানে আছে আমাদের 1/4 এইভাবে করে আমাদের দেখেন এই সংখ্যাগুলো আস্তে আস্তে কোথায় আসতেছে আমাদের এবং আমার বলেছে এখানে সর্বোচ্চ সংখ্যা কত হতে পারে এখানে 1/ অনেক বড় একটা সংখ্যা হতে পারে যেটার মান আসলে কত আমাদের 0 তাই না যেটার মান আসলে কত আমাদের 0 এটা বুঝে নিতে হবে তাহলে এখানে এইখান থেকে শুরু করে কোথা থেকে কোথায় আসতেছে বলেন তো এই 0 পর্যন্ত আসতেছে কিন্তু এটা এক্সাক্ট বলা নাই যে 0 এখানে কিন্তু 0টা নাই কিন্তু তারপরে বোঝা যাচ্ছে এটা গেলে 0 এর কাছাকাছি কোন একটা জায়গায় যাবে বা টেন্স টু 0 হচ্ছে মানে একটা লিমিট দাও আছে এখানে টেন্স টু 0 হবে আপনি এটা বুঝতেছেন তাহলে এখানে দেখেন সেটটা আমাদের এখান থেকে শুরু করে এই 1 থেকে শুরু 0 থেকে শুরু করে এখানে আসছে যে 1 পর্যন্ত তাহলে এখান থেকে দেখেন ক্যালকুলেশন করা খুবই সোজা তাহলে সুপ্রিমাম কত হবে সুপ্রিমাম অফ s এখানে হবে আমাদের সর্বোচ্চ এখানে কত সেটটা কোনটা s কোনটা s হচ্ছে যে এখান থেকে এতটুকু s হচ্ছে এখান থেকে এতটুকু হচ্ছে আমাদের s ঠিক আছে সুপ্রিমাম হবে কত এই যে এই পয়েন্টটা কত আমাদের এই পয়েন্টটা হচ্ছে আমাদের 1 সুপ্রিমাম হচ্ছে ইনফিমাম কত হবে ইনফিমাম অফ s এখানে সর্বনিম্ন পয়েন্ট এখানে কোথায় আসতেছে 0 তাই না এইটা হবে আমাদের এই সেটের জন্য ঠিক আছে
সমান সমান 1, 2 এবং এটা দেখেন আমাদের বন্ধনীর মাধ্যমে দেওয়া আছে বন্ধনীর মাধ্যমে দেওয়া আছে তাহলে আমাদের এই সেটটা খুঁজে বের করতে তো এটা জানি আমরা বদ্ধ ব্যবধি তাই না এটাও বদ্ধ ব্যবধি তাহলে আমাদের এখানে 1 ইনক্লুডেড এবং 2 ইনক্লুডেড এখানে এটা যদি 1 হয় এটা রিয়েল নাম্বারের সেম এটা সবসময় রিয়েল নাম্বার হবে আর এখানে 1 এবং এখানে যদি আমরা ধরি 2 এটা হচ্ছে 2 এখানে 3 মনে করেন বা এখানে 0 আছে বসে আর আমাদের নিতে হবে যে 1 থেকে শুরু করে কত পর্যন্ত 2 পর্যন্ত এবং এটা ইনক্লুডেড এটাও ইনক্লুডেড 6 এর মাঝখানে যতগুলো আছে সবগুলোই হচ্ছে আমাদের এই সেট এই সেটের মধ্যে আমাদের এই সেট পেলাম এখান থেকে আমরা এই পর্যন্ত এটা হচ্ছে আমাদের এস তাহলে দেখেন এটা সর্বোচ্চ ঊর্ধ্বসীমা কত এর হচ্ছে ঊর্ধ্বসীমা হচ্ছে এস হচ্ছে যে ঊর্ধ্বসীমা তো অনেক আছে তাহলে একটা সুপ্রিমাম কত সুপ্রিমাম অফ এস মানে ঊর্ধ্বসীমাগুলোর মধ্যে সবচেয়ে ছোট কোনটা তাহলে এটা হচ্ছে 2 বা এই সেটের সর্বোচ্চ পয়েন্ট কোনটা আমাদের 2 আর এই সেটের সর্বনিম্ন পয়েন্ট হচ্ছে ইনফিমাম অফ এস এটা হচ্ছে আমাদের ক্লিয়ার ওকে এখন আমাদের এটা এরকম থাকতে পারত এটা যেমন বদ্ধ ব্যাপ্তি দেওয়া আছে এটা খোলা ব্যাপ্তিও থাকতে পারত সাইড করে দিই আমরা এক সাইড করে দিলাম তাহলে আমাদের এটা দুইটা এক্সক্লুডেড মানে দুইটা বাদ কিন্তু দুই এর আগ পর্যন্ত সবই আছে কিন্তু এখানে একটা কথা হচ্ছে যে দুই এর আগ পর্যন্ত যদি হয় তাহলে দুই এর আগ পর্যন্ত সংখ্যাটা কত এইটা কিন্তু আমরা ক্যালকুলেশন আবার করতে পারি দেখেন আমি বললাম দুই ঠিক এক্স্যাক্ট দুই বাদ তাহলে দুই এর আগ পর্যন্ত যত পয়েন্ট আছে দুই নাই কিন্তু দুই এর আগ পর্যন্ত দুই এর আগ পর্যন্ত কত আপনি কত বলবেন আপনি বললেন এটা বলতে পারেন 1.99 2 কিন্তু দুই এর আগে আপনি কোনো এক্সাক্ট কোনো পয়েন্ট বলতে পারছেন না যদি এক্সাক্ট পয়েন্ট বলতে পারতেন তাহলে ওইটা হতো আমাদের সুপ্রিমাম যেহেতু এক্সাক্ট কোনো পয়েন্ট আমি বলতে পারছি না তাহলে আমরা টেন্স টু কোথায় যাচ্ছে এই সংখ্যাগুলো বা একদম মানে কোথায় যে শেষ হবে হ্যাঁ মানে এরকম মনে হচ্ছে যেহেতু পাচ্ছি না একদম এখানে তাহলে হচ্ছে কোথায় দুই তাহলে সেক্ষেত্রে আমাদের এই দুই হবে এর সুপ্রিম তাহলে এই ক্ষেত্রেও আমাদের কী হবে দুই সুপ্রিমাম হবে আর ওয়ান তো ইনফিমাম হবে ঠিক অনুরূপভাবে যদি এটা এরকম থাকতো এটা যদি এই পাশে খোলা থাকতো তার মানে এখানে এক বাদে কিন্তু একের আগ পর্যন্ত যে কোনো একটা সংখ্যা একের আগ পর্যন্ত একটা সংখ্যা বলেন যে স্যার কেউ বলবে স্যার তাহলে 0.99 বা এইদিকে যেহেতু মানে এইদিকে না যেহেতু এই পাশে তাহলে এটা বলবে স্যার 1.001 আরেকজন বলবে না স্যার 1.00000001 কি ওয়ানের কাছাকাছি এখন আরেকজন বলবে যে না স্যার 1.00000001 এভাবে করে একজন বল কিন্তু এক্সাক্ট বলতে পারছেন তাহলে আমাদের টেন্স টু কোথায় আছে এই সংখ্যাগুলো আসলে টেন্স টু কোথায় হবে ওয়ানের কাছাকাছি এখানে যত আপনি বলবেন ছোট করবেন তাহলে শব্দ সংখ্যাটা আসলে যাচ্ছে কোথায় একের কাছাকাছি যাচ্ছে তাহলে আমরা এই একটাকেই বলবো এখানে ইনফিমাম তাহলে আমাদের এই বন্ধনী যেরকমই হোক না কেন আমাদের কোথায় যাচ্ছে এক্সাক্ট যদি কোনো নাম্বার আমরা খুঁজে না পাই তাহলে আমরা যেই নাম্বারটা নিলে আমাদের কাছাকাছি হবে এই সংখ্যাটা আমরা ওখান থেকে ঠিক আছে আচ্ছা অন্যভাবে দেখি এটা তো তালিকা পদ্ধতিতে দেখলাম একটা আমরা বন্ধনীর মাধ্যমে দেখলাম এখন আমরা এভাবে করে দেখি যে এস একটা সেট এস সেট সমান সমান এরকম এক্স সাজ দ্যাট এক্স এটার দ্যান ইকুয়ালস টু এটার দ্যান ওয়ান এই সেটের সুপ্রিমাম আর ইনফিমিয়াম দেখি বের করতে তাহলে এটা আর যত নাম্বার আছে সেটা হচ্ছে আমাদের এই সেট আচ্ছা তাহলে এখন খেয়াল করেন যে এই সেটটা তাহলে এই সেটটা আমাদের এই পর্যন্ত ওইটার ইনফিনিটি পর্যন্ত এটা আমাদের চলে গেছে তাহলে এটা সুপ্রিমাম দেখেন আমরা পাচ্ছি না সুপ্রিমাম একদম শেষে চলে গেছে তাহলে এটা সুপ্রিমাম যদি কোনো সেটের না থাকে তাহলে এর সুপ্রিমাম বলবো আমরা ইনফিনিটি
বা অসীম, সুপ্রিমাম না থাকলে সেটা হচ্ছে ইনফিনিটে চলে যাবে। আর ইনফিমাম, ইনফিমাম অফ এস, দেখেন এটা সর্বনিম্ন পয়েন্ট কত, ওয়ান, এর চেয়েও ছোটো আছে, কিন্তু এই ছোটোগুলোর মধ্যে বড় কোনটা, এটা হচ্ছে যে আমাদের ওয়ান, কিন্তু এক্সাক্ট ওয়ান কিন্তু আমাদের এই সেটের মধ্যে ইনক্লুডেড না। তারপরেও আমরা এরপরে কোনো একটা নির্দিষ্ট মান আমরা বলতে পারবো না, কেউ বলবে 1.01, কেউ বলবে 1.001, কেউ বলবে 1.00001, এক একজন যেহেতু এক এক কথা বলবে, তাহলে আমাদের ওয়ান বললে কিন্তু আর কোনো কনফিউশন নাই যে এটা সবাই একের কাছাকাছি যাচ্ছে, তাহলে এখানে আমাদের বলতে হবে। তো এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট কথা যেটা, যে এই সুপ্রিমাম এবং ইনফিমাম যে আমাদের সবসময় এই সেটের অন্তর্ভুক্ত হইতে হবে এমন কিন্তু কোনো কথা নাই। দেখেন আমরা এই উদাহরণটা যেটা দিলাম, আর এর আগের যে উদাহরণটা দিলাম যেটা এরকম ছিল যে ওয়ান আর এখানে টু, এরকম যে সেটটা ছিল, এই সেটের ক্ষেত্রেও কিন্তু এই ওয়ান এবং টু এই সেটের অন্তর্ভুক্ত ছিল না, তারপরে আমাদের সুপ্রিমাম হয়েছিল টু এবং ইনফিমাম হয়েছিল আমাদের ওয়ান। এই সেটের ক্ষেত্রেও দেখেন আমাদের ইনফিমামটা হচ্ছে কত, ওয়ান, কিন্তু এই ইনফিমাম ওয়ানটা কিন্তু এই সেটের মধ্যে অন্তর্ভুক্ত না, ঠিক আছে, এটা এক্সক্লুডেড কিন্তু সেট থেকে। আচ্ছা, এবার দেখি যদি এরকম হয় আমাদের সেটটা, এরকম যদি বলে এবং এক্স লেস দ্যান মাইনাস ওয়ান, এবার একটু খেয়াল করে সেটটা বা এই দুইটা সেট মিল, এখানে কিন্তু আমাদের একটা ইন্টারসেকশন আছে, দেখেন এখানে এটা একটা সেট, এটা একটা সেট, এবং এই দুইটা সেটের ইন্টারসেকশনই কিন্তু আমাদের এস সেট, মানে এস সেট আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে আমরা এই সেটটাকে দেখি কোনটা, এটা যদি আর হয়, এটা যদি আর হয়, তাহলে আমাদের এটা যদি ওয়ান হয়, এটা হচ্ছে ওয়ান, আর এটা মনে করেন আমাদের মাইনাস ওয়ান, তাহলে এইটুক সেট হচ্ছে কোনটা, এই সেটটা হচ্ছে এটা ওয়ান বাদে বাদ বাকি এই যে এই সাইডের যতগুলো আছে এটা সমাধান, বা এটা আমাদের এক্স গ্রেটার দ্যান ওয়ান এগুলা, আর এক্স লেস দ্যান ওয়ান কোনগুলো, এই ওয়ান বাদে মাইনাস ওয়ান, এক্স লেস দ্যান মাইনাস ওয়ান এই এটা বাদে, মাইনাস ওয়ানটা বাদে এর লেস যতগুলো আছে সেই, তাহলে এটা হচ্ছে যে এটা হচ্ছে এই সেট আর এটা হচ্ছে আমাদের এই সেট, তো আমরা এটাকে ধরলাম এ আর এটাকে ধরলাম আমরা বি। এসটা কি, এসটা হচ্ছে আমাদের এ ইন্টারসেকশন অফ বি, যেহেতু আমাদের এখানে কি আছে অ্যান্ড আছে, অর না কিন্তু অ্যান্ড, যেহেতু অ্যান্ড আছে এবং এদের দুইজনের মধ্যে আলটিমেট এ, এটা হচ্ছে এ, এই পাশের টুক হচ্ছে এ, আর এই পাশের টুক হচ্ছে আমাদের বি, এবং এ বি এর মধ্যে আলটিমেট কোনো ইন্টারসেকশন নাই, সো আমাদের এসটা হচ্ছে কি সেট, আমাদের এসটা আসলে আমাদের ফাঁকা সেট। তাহলে আমরা বলবো এই এস এর যেহেতু ফাঁকা সেট, আর ফাঁকা সেট হলে আমাদের কিন্তু কোনো সুপ্রিমাম বা ইনফিমাম কিছু থাকবে না, যেহেতু ফাঁকা সেট তাহলে এই এস এর কোনো সুপ্রিমামও নাই কোনো ইনফিমামও নাই। তাহলে আমাদেরকে ইনফিমাম সুপ্রিমাম হইতে গেলে অবশ্যই এসটাকে একটা নন এমটি সেট হইতে হবে, নন এমটি সেট হইতে হবে। এরপরে আমরা আসি এপসিলন আর সাজ দ্যাট, এপসিলন না এটা সাবসেট বলে, সাবসেট এফ সাবসেট অফ আর, তো এস এর মান এমন দেওয়া আছে দেখেন, এস সাজ দ্যাট এস সমান সমান এক্স সাজ দ্যাট ফাইভ এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিন এক্স মাইনাস সিক্সটিন এক্স প্লাস থ্রি লেস দেন জিরো, এটা বলে দেওয়া আছে। তো এসটা তাহলে আগে খুঁজে বের করতে হবে, এসটার কিন্তু কোনো তালিকা পদ্ধতি দেওয়া নাই, একটা আমাদের ইকুয়েশন দেওয়া আছে, এই ইকুয়েশন থেকে আমার এস এর ভ্যালুটা খুঁজে বের করতে, তাহলে আমরা এসটা খুঁজে বের করবো, তাহলে আগে আমাদের এইটা দেখতে হবে, এখান থেকে সমাধানে আসতে হবে। তাহলে দেখেন এখানে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিন এক্স প্লাস থ্রি লেস দেন ইকুয়াল টু জিরো, তো এটাকে সমাধান করলে কী হবে, এটাকে প্রথমে আমরা মিডল টার্ম করবো ফাইভ এক্স স্কোয়ার, আর এটা এটা গুণ করলে তিন পাঁচে পনেরো, পনেরোকে ভেঙে ষোলো বানাবো, মাইনাস ফিফটিন এক্স মাইনাস এক্স প্লাস থ্রি লেস দেন ইকুয়াল টু জিরো, এখান থেকে আমরা ফাইভ এক্স কমন নিব, তাহলে এক্স মাইনাস থ্রি মাইনাস এক্স কমন নিলে এক্স মাইনাস থ্রি লেস দেন জিরো, তাহলে এখানে হবে এক্স মাইনাস থ্রি ইন্টু ফাইভ এক্স, ফাইভ এক্স মাইনাস সরি এখানে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান লেস দেন জিরো। তাহলে দেখেন আমাদের এস এর যে সেটটা দেওয়া আছে এটা আসলে দুইটা পার্ট আছে, এটাকে ধরলাম আমরা এ আর এটাকে ধরলাম আমরা বি, তাহলে এ বি আকারে দেওয়া আছে যেটা এ আর বিকে গুণ করলে যেন আমাদের লেস দ্যান জিরো হয়, তাহলে এটা সমাধান আমাদের খুঁজে বের করতে হবে। তো আমরা এখানে একটা সব কাটবো,
যে আমরা যেটা a ধরেছি বা আমাদের x minus 3 এটা a আর আমাদের 5x minus 1 এই দুইটা চিহ্ন আমরা খেয়াল করব যে কখন আমাদের এই less than 0 হবে আচ্ছা এবং এই দুইটাকে গুণ করলে x minus 3 x minus 3 into 5x minus 1 এইগুলো চিহ্ন আমরা ক্যালকুলেশন করব দেখেন চিহ্ন হিসেবে আমরা দেখব যে আলটিমেটলি এই দুটোকে গুণ করলে কখন লেস দ্যান 0 হবে তাহলে আমাদের যেহেতু x এর কোনো মান আমরা জানি না তাহলে এখানে x 3 যে কোনো কিছু হতে পারে পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে ধরলাম এটা পজিটিভ এইটা পজিটিভের সাপেক্ষে আমাদের 5x 1 টা নেগেটিভ হতে পারে এই একটা কেস হতে পারে আরেকটা কেস হতে পারে এটা পজিটিভ আচ্ছা এটা পজিটিভ এটাও পজিটিভ হতে পারে আর এটা পজিটিভ এটা এখন নেগেটিভ হতে পারে এটা মানে হতে পারে আবার এইটা নেগেটিভ এই চিহ্নটা এই এর আলটিমেট মানটা নেগেটিভ আসছে আর এটা পজিটিভ আসছে এরকম একটা হতে পারে আবার এইটাও নেগেটিভ এরকমও একটা হতে পারে তো এখন খেয়াল করেন যে এরকম কেস যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের এই দুইটা যে পার্ট আছে এই দুইটা পার্ট বা এই দুইটা রাশি গুণ করলে আমাদের আলটিমেট সংখ্যাটা কি হবে আলটিমেট সংখ্যাটা পজিটিভ হবে গ্রেটার দ্যান 0 হবে নাকি লেস দ্যান 0 হবে আমাদের দরকার কি আলটিমেট উদ্দেশ্য কি বলতে লেস দ্যান 0 হয় আলটিমেট উদ্দেশ্য কোনটা লেস দ্যান 0 হয় তার মানে এই দুইটাকে একসাথে গুণ করলে যেন আমাদের নেগেটিভ সংখ্যা আসে বা লেস দ্যান 0 আসে আচ্ছা আর নেগেটিভ সংখ্যাগুলোই লেস দ্যান 0 তাহলে দেখেন যদি এইটা পজিটিভ হয় এটা পজিটিভ হয় দুইটা পজিটিভ যোগ গুণ করলে আমাদের কি আসবে পজিটিভ 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 গুণ করলে পজিটিভ কিন্তু আমাদের লাগবে কি বলেন তো নেগেটিভ মানে লেস দ্যান 0 হইতে হবে কিন্তু এটা তাহলে আমাদের সমাধানের মধ্যে আসবে না আবার এটা খেয়াল করেন নেগেটিভ নেগেটিভ এই দুটো যোগ গুণ করলে আমাদের কি হবে পজিটিভ কিন্তু আমাদের সমাধান আলটিমেটলি লাগবে কি বলেন তো নেগেটিভ হবে কিন্তু এখানে নেগেটিভ হচ্ছে না গুণ করলে কি হচ্ছে পজিটিভ হয়ে যাচ্ছে তাহলে এটাও আমাদের সমাধানে আসবে না এরপরে দেখেন প্লাস আর মাইনাসে গুণ করলে আমাদের কি হবে মাইনাস মাইনাস মানে এটা কি নেগেটিভ সংখ্যা যেটা লেস দ্যান কি বলেন তো জিরো তাহলে দেখেন এই দুইটা গুণ করলে এই দুইটা গুণ করলে এই পয়েন্টে এসে আমরা কি পাচ্ছি নেগেটিভ পাচ্ছি তাহলে এইটা আমাদের একটা অ্যান্সার হইতে পারে এটা একটা অ্যান্সার হবে আবার দেখেন এটা মাইনাস প্লাস গুণ করলে কি হবে মাইনাস তাহলে এই ক্ষেত্রে দেখেন নেগেটিভ আসতেছে তার মানে আমাদের এই কন্ডিশন মেইনটেইন করতেছে এখানেও আমাদের একটা সমাধান আমরা পাবো তাহলে খেয়াল করেন যে এই জিনিসটাকে আমরা কিভাবে করব আমরা এটা একটু মুছে দিব যেহেতু আমরা এখানে সমাধান পেয়ে যাচ্ছি যে এই এই দুইটা হবে একটা হচ্ছে আমাদের এক নম্বর সমাধান হবে x 3 এর মান হচ্ছে কি হবে প্লাস হবে এবং 5x 1 এর মান নেগেটিভ হবে তখনই আমাদের এই দুইটা গুণ করলে নেগেটিভ হবে এবং এখান থেকে আমরা একটা সমাধান পাবো বা একটা সেটের একটা ভ্যালু পাবো আবার এইটার ক্ষেত্রে একটা এটা মাইনাস এবং এটা প্লাস নিয়ে এই দুইটা গুণ করলে দেখা যাচ্ছে এটা নেগেটিভ হচ্ছে যেটা আমাদের কন্ডিশন মেইনটেইন করছে এবং এখান থেকে আরেকটা সমাধান আমরা পাবো কিন্তু এই দুইটা থেকে কোনো সমাধান পাবো না তাহলে এটা বাদ এটাও আমাদের বাদ ঠিক আছে তাহলে এই দুইটা নিয়ে আমরা কাজ করব আচ্ছা তাহলে সমাধান কি আসবে দেখেন তাহলে এটা আমরা একটু মুছে দিলাম তাহলে এক নম্বর সমাধান হবে এক নম্বর সমাধান এটা যে আমাদের x মাইনাস 3 x মাইনাস 3 এই যে পার্টটার মান প্লাস বা এটা গ্রেটার দ্যান 0 এবং একই সাথে এবং দেখেন এখানে কিন্তু আলাদা হলো আবার একই সাথে এটাও কি হতে হবে নেগেটিভ হইতে হবে 5x 5x মাইনাস 1 লেস দ্যান 0 হইতে হবে তার মানে এটা নেগেটিভ 5x মাইনাস 1 লেস দ্যান 0 মানে এটা নেগেটিভ আর x মাইনাস 3 গ্রেটার দ্যান 0 মানে এটা পজিটিভ তাহলে এখান থেকে একটা সমাধান পাওয়া যাবে তাহলে একটা সমাধান হচ্ছে এখান থেকে x greater than 3 এবং মানে হচ্ছে ইন্টারসেকশন আর এটা হচ্ছে 5x less than 1 বা এটার পরবর্তীতে লিখলে x greater than 3 ইন্টারসেকশন x less than 1/5 তাহলে এখান থেকে সমাধান আমরা দেখি সংখ্যা রেখা কিভাবে আসে তাহলে এটা যদি আমাদের 1/5 হয় আর এটা হচ্ছে আমাদের 3 তাহলে এখানে বলা আছে x greater than 3 তাহলে x greater than 3 মানে এটা x বাদে greater than 3 তার মানে সামনের দিকে আর x less than 1/5 x less than 1/5 মানে এর এদিকে তাহলে দেখেন আলটিমেটলি এই দুইটা সেটের মধ্যে কোনো ইন্টারসেকশন আছে নাই তার মানে এই এখান থেকে সমাধান পাচ্ছি আমরা কি ফাঁকা সমাধান তার মানে এটার মধ্যেও আসলে কোনো সমাধান আমাদের নাই এটার মধ্যেও আমাদের কোনো সমাধান নাই এটার মধ্যেও কোনো সমাধান নাই তো সমাধান আছে আলটিমেটলি কোঠার মধ্যে এই যে এটার মধ্যে বা এই সেটের ভ্যালুগুলো আমরা পাবো কোথা থেকে এই যে এটার মধ্যে তাহলে দেখি এটা এখন কিভাবে পাওয়া যায় তাহলে এইটা পাইতে গেলে আমাদের এই সিম্বলটাই আমাদের লিখতে হবে এর একটু চেঞ্জ করে তাহলে দেখেন বলছে x 3 কে মাইনাস হইতে হবে তাহলে x 3 লেস দ্যান কত হবে আমাদের 0 এবং 5x 1 এটা হতে হবে আমাদের পজিটিভ মানে এটা গ্রেটার দ্যান হতে হবে 0 তাহলে এখান থেকে আমরা পাবো x লেস দ্যান 3 ইন্টারসেকশন এখান থেকে পাবো x
greater than 1 by 5 meter. তো এটা দেখি আমরা ইন্টারসেকশন করে কি হয়, এটা যদি আমাদের 3 হয় আর এটা মনে করেন আমাদের 1 by 5, তাহলে আমাদের এই সমাধানটা হচ্ছে যে এটা বাদে এর সামনে যত কিছু আছে আর এটা মানে হচ্ছে যে এই 3 বাদে এটার বাম দিকে যত কিছু আছে। তাহলে দেখেন তো কোন পার্টটা আমাদের দুই বার পড়লো, এই যে এখান থেকে এই পার্টটা আমাদের দুই বার পড়লো, তাহলে এখান থেকে সমাধান হচ্ছে আমাদের এই 1 by 5 বাদে এর সামনে থেকে 1 by 5 less than x less than আমাদের কত পর্যন্ত 3, এইটাই আলটিমেটলি আমাদের s। তাহলে s টাকে যদি এখন আমরা আঁকি, s টাকে যদি আঁকি দেখেন s টা কোনটা হবে, তাহলে এইটাই হচ্ছে আমাদের s। তাহলে s এর সেট কোনটা হবে, s এর সেট এটা যদি r হয় এটা হচ্ছে r ধরে নেন, আর s হবে তাহলে আমাদের 1 by 5 যেটা 1 by 5 এটা বাদে এবং যেটা 3 এটা বাদে এর মাঝখানে যত সেট আছে বা মাঝখানে যত নাম্বার আছে এই নাম্বারগুলোই হচ্ছে আমাদের s। তাহলে আমরা s কে এই যে এতটুকু আমরা s এটা বলবো, ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের s। তাহলে এইটা সুপ্রিমাম দেখেন কত, সুপ্রিমাম অফ s কত হবে আমাদের 3, দেখা যাচ্ছে যে এটা কাছাকাছি যাচ্ছে, তার মানে এখানে 2.9999 আবার এক ধরনের 2.9999 আরও অনেক বলবে, তাই না? তাহলে আমাদের 3 নেওয়া এখানে সম্ভব, মানে 3 নিলে আর কোনো ঝামেলা নেই। আর ইনফিমাম কত, ইনফিমাম অফ এস কত হবে আমাদের, এখানে দেখেন 1/5টা হচ্ছে যে এখানে সর্বোচ্চ আর এর নিচে আরও আছে, তো আমরা এখানে সর্বোচ্চটা নিব 1/5, যদিও এটা আমাদের সেটের মধ্যে অন্তর্ভুক্ত না। দেখেন এই 3 এবং 1/5 এটা কিন্তু সেটের মধ্যে ইনক্লুডেড না, এই যে এভাবে দেওয়া আছে এই অনুযায়ী। এইটা কিন্তু একটু বড়, তা এটা করতে গেলে একটু আপনাদের সময় লাগতে পারে, কিন্তু এভাবে করেই আমাদের করতে হবে, সুপ্রিমাম এবং ইনফিমাম পাইতে গেলে। আচ্ছা এরপরে দেখেন আরো কিছু দেখেন, আরো অন্যভাবে থাকতে পারে, এরও থাকতে পারে x epsilon r such that s হচ্ছে যে কি x epsilon r x such that x minus 2 এরকম থাকতে পারে, x less than 1 করেন এটা দাও। আচ্ছা তো আমরা জানি তাহলে এইটা সেটটা কেমন হবে, এটা সেটটা যদি দেখতে চাই আমরা জানি যে এই যে জিনিসটা আছে x মডুলাস less than 3, তো এটাকে আমরা এভাবে করে লিখতে পারি মাইনাস 3 less than x less than, এটা হচ্ছে আমাদের একটা বৈশিষ্ট্য, কিসের বৈশিষ্ট্য, আমাদের এই পরম মানের একটা ধর্ম আছে, সেই ধর্মটা ধর্ম থেকে এখানে পাচ্ছি যে এটা আমাদের পজিটিভ হওয়া লাগে এবং এটা লেস দেন থাকা লাগে, তাহলে আমরা এইভাবে করে লিখতে পারি, ঠিক আছে, এই সেটটাকে। অথবা যারা ওই যে জানেন যে পরম মান কীভাবে ইউজ করতে হয় তারা এইভাবে করে বের করে নিতে পারে। তাহলে দেখেন এই সেটটা কত, এস এস সেট কোনটা, এস এস সেট হচ্ছে যে মাইনাস 3 থেকে আমাদের প্লাস 3 পর্যন্ত এবং এটা এক্সক্লুডেড, এটা এক্সক্লুডেড, 3 নাই, তাহলে 3 বাদে আর এখানেও 3 বাদে, তাহলে ভিতরে সবগুলো হচ্ছে আমাদের এটা হচ্ছে এস এস সেট আর এটা তো আমাদের আর এস সেট, তাই না? তাহলে এখান থেকে এইটুকু হচ্ছে আমাদের এস, এখান থেকে এইটুকু হচ্ছে এস। তাহলে এস এর সুপ্রিমাম কত, সুপ্রিমাম অফ এস এখানে হচ্ছে আমাদের কত 3, আবার ইনফিমাম অফ এস এটা হচ্ছে আমাদের মাইনাস 3, ঠিক আছে, সময় চলে যাচ্ছে। আচ্ছা এরপরে আর একটু দেখা দিন দ্রুত, তো যদি এখানে এরকম হয়, এরকমও থাকতে পারে এক্স মাইনাস 2 লেস দেন আমাদের 5, এটা সাপোজ, তাহলে কি করবো, ঠিক একইভাবে আমরা এই কাজ করে নেব যে এটা থেকে আমরা পাই মাইনাস 5 লেস দেন এক্স মাইনাস 2 লেস দেন 5, এবং এই সব পাশে আমরা 2 যোগ করে ফেলবো, তাহলে মাইনাস 5 প্লাস 2 লেস দেন এক্স মাইনাস 2 প্লাস 2 লেস দেন 5 প্লাস 2, তাহলে এটা হচ্ছে মাইনাস 3 লেস দেন এক্স লেস দেন আমাদের কত 7, তাহলে এস এর সংখ্যা রেখাটা কত হবে, এটা যদি আর হয় তাহলে এর একটা সাবসেট হবে আমাদের এস, এসটা কত হবে, এই যে মাইনাস 3 থেকে শুরু করে কোন পর্যন্ত 7 পর্যন্ত এবং এই দূরে এক্সক্লুডেড, আর এর ভিতরে যা আছে সবগুলোই আমাদের এই এস এর এস, তাহলে এস হচ্ছে এখান থেকে এতটুকু, তাহলে এস এর সুপ্রিমাম কত, সুপ্রিমাম অফ এস এটা হচ্ছে আমাদের 7, আর ইনফিমাম অফ এস কত আমাদের মাইনাস 3, ক্লিয়ার? ওকে এরপরে আরও থাকতে পারে, থাকতে পারে
f(x) দাও আছে আমাদের 5x plus 1 5x plus 1 তারপরে এখানে s দাও আছে এভাবে s সমান সমান x does that minus 9 minus 9 less than f of x less than 16 এরকম দাও তাহলে এটা কিভাবে করব তাহলে s এর ভ্যালু গুলো আমাদের বের করতে হবে তাহলে আমরা f of x এর মান বসিয়ে দিব তাহলে এখানে minus 9 less than f of x কত 5x plus 1 5x plus 1 less than 16 সব পাশে আমরা minus 1 minus 1 যোগ করব তাহলে 9 minus 1 less than 5x plus 1 minus 1 less than 16 minus 1 তাহলে এখানে আছে minus 10 less than 5x less than এখানে আছে আমাদের 15 5 তে ভাগ করে ফেলব তাহলে এটা হবে minus 2 less than x less than 3 এই তো হয়ে গেল তাহলে এখানে আমাদের এটা যদি r হয় তাহলে এখানে আমাদের minus 2 থেকে শুরু করে আমাদের কোন পর্যন্ত plus 3 পর্যন্ত তাহলে minus 2 আর এটা plus 3 এর মাঝখানে হচ্ছে আমাদের সব এই s এর ভ্যালু গুলো এবং এই minus 2 আর plus 3 বাদে তাহলে এটা হচ্ছে আমাদের s ঠিক আছে তাহলে সুপ্রিমাম অফ s হচ্ছে আমাদের 3 আর ইনফিমাম অফ s হচ্ছে আমাদের minus 2 ঠিক আছে আর আগাবো না আজকে পর্যন্ত যদি অন্য সমস্যা থাকে তাহলে নেক্সট ক্লাসে আবার দেখা দেবো ইনশাআল্লাহ ওকে আল্লাহ হাফেজ